একদম তাজা পিউ আখের রস ও বাই দ্য ওয়ে বলতে ভুলে গেছি ওয়েলকাম টু ইন্ডিয়া ভিডিওটা এখান থেকে শুরু হচ্ছে না ভিডিওটা শুরু হচ্ছে বাংলাদেশ থেকে আসসালামু আলাইকুম ভাই লোক আমাদের যাত্রাটা শুরু হচ্ছে এখান থেকে আমরা যাচ্ছি এখন ইমিগ্রেশনের দিকে বাংলাদেশ সাইডে আমাদেরকে লিফট দিতেছে রাসেল ভাইয়া আর এখন উঠতেছে নিয়ম আর আমরা বাইকে পজিশন নিয়ে নিতেছি তিনজন এক বাইকে যদিও কিছুটা রুল ব্রেক করা হবে ভাই লোক এখন এসে পড়েছি আমরা বীরবাজার ল্যান্ডপোর্টে ওপার হচ্ছে শ্রীমন্তপুর ত্রিপুরার ভাই লোক কাস্টমটা আগে ফেস করে নি তারপর ইমিগ্রেশনে যাইতে হবে ভাই লোক এইমাত্র কাস্টমটা ক্লিয়ারেন্স করলাম আমাকে আটকে দিছে ট্রাভেল ট্যাক্সের জন্য আমি ট্রাভেল ট্যাক্স দিয়েছি অনলাইনে এজন্য এখানে নাকি ছোট যে পোর্টগুলো সেখানে নাকি অনলাইনে ট্রাভেল ট্যাক্স অ্যালাউ করে না আমার ক্ষেত্রেও সেটাই হয়েছে এজন্যে 50 টাকা হাদিয়া দেওয়া লাগছে আর কি দেওয়াতে অ্যাকসেপ্ট করে নিছে এখন কাস্টমসের কাজ শেষ এখন যাবো আমি বাংলাদেশ ইমিগ্রেশন ফেস করতে ভাই লোক এইমাত্র ইমিগ্রেশনটা ফেস করলাম বাংলাদেশিটা এখানে অ্যারাইভাল সিল পড়ছে ওইটাতেও পড়ছে আমরা এখন ভারতের সাইডে ঢুকে যাচ্ছি আর কি আর আমাদেরকে রাসেল ভাইয়া আগে দিতে আসছে যতটুকু যাওয়া যায় আর কি নোম্যান্স ল্যান্ড পর্যন্ত খুব সম্ভবত যাওয়া যায় কারণ এর আগে আমরা ঘুরতে এসে দর্শনার্থীরা যতটুকু পর্যন্ত যাওয়া যায় তত দূর যায় আর ছবি টবি তুলে আসতাম আর কি ভাই লোক এই হচ্ছে অবস্থা ক্রস করছি অলমোস্ট ইন্ডিয়াতে ঢুকে পড়ছি এই পাহাড়ের এই পাশ বাংলাদেশ আর ওই পাশ ইন্ডিয়া আর কি অলমোস্ট ঢুকে পড়ছি খুব সম্ভবত ভিডিও এলাম না আঙ্কেল না না আচ্ছা ভাই লোক এখানে অনেকক্ষণ অপেক্ষা করার পর আমাদের রবিন মুন্না অবশেষে চলে আসছে আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য এখন আমরা এক্সচেঞ্জও করে ফেলছি আজকে তারিখ হচ্ছে রবিন 3 তারিখ 3 মে 2023 আজকে তারিখ অনুযায়ী আমরা এই যে দোকানটা থেকে রেট পাইছি 76.60 টাকা সব টাকা এখান থেকে এক্সচেঞ্জ করে নিছি আর বর্ডারটা থেকে যখন বের হয়েছিলাম সেখানে একটা মসজিদ আছে খুবই প্রশান্তির একটু বিশ্রাম নিলাম এই মসজিদটাতে নিয়ে এখন তো আসছে এখন খানিকটা পথ আসার পরে এখানে আমরা আমাকে নামায় দিছে আর কি ওইদিকে রবিন মুন্নারা এদিক দিয়ে গেছে আর কি কারণ এখন পুলিশের চেকিং চলতেছে সামনে আমরা তো ওভারলোড 3 জন হয়ে আছি আর এখানে তো 3 জন কোনো জায়গায় 3 জন এক বাইকে এলাও না এই জন্যে আমি হাইটা হাইটা চেকপোস্টটা পার হইতেছি আর এদিকের অবস্থা কিছুটা এরকম দেখেন ছোট ছোট টিলা পাহাড় আমি উঠতেছি হালকা পাহাড় বেয়ে এই পাহাড়গুলো দেখে আমার মনটা ভালো হয়ে গেছে এতক্ষণ কিরকম যেন লাগতেছিল কিন্তু এখন আমার মনটা খুবই ভালো হয়ে গেছে বলতে ভুলে গেছি ওয়েলকাম টু ইন্ডিয়া বর্তমানে অবস্থান করতেছি বিশালগড় রেল স্টেশনে আর কি আর আমি প্রায় 2 ঘন্টা 2.5 ঘন্টা আগে এসে পৌঁছেছি আমাদের যিনি হোস্ট ত্রিপুরার রবিন মুন্না ওর বাসায় এসে আমরা বিশ্রাম নিয়ে নিলাম খাওয়া দাওয়া করলাম করে এখন বেরিয়ে পড়ছি আর কি আর ভিডিওটা এখান থেকেই শেষ করতেছি আমাকে সাপোর্ট করতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং আমার পেজটিকে লাইক দিয়ে রাখতে পারেন দেখা হচ্ছে ইনশাল্লাহ আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে ত্রিপুরারই কোনো একটা জায়গা থেকে